বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমহু ওয়া লা ইয়াখযুলহু ওয়া লা ইযাহকিরহু ওয়া আত-তাকওয়া মান আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বিশ্বনবীর হাদিসগুলো যখন পড়তে শুরু করে দেয় মনে হয় চোখের সামনে ওই গিরিজগুলো ভাসছে তিনি যেটা করেছেন তিনি যেটা করতে বলেছেন সমাজের মানুষেরা যদি মেনে নেয় ভাই ভাইয়ের মধ্যে কোনোদিন দ্বন্দ্ব হবে না

পাঁচ আক্তের নামাজের আগে তারা যেন মুখের দাঁতগুলো সুন্দর করে পরিষ্কার করে দেয় কিন্তু দাঁত পরিষ্কার করাটা আমাদের কাছে খুবই কঠিন আমার বন্ধুরা কোথাও যদি পায়খানা দেখেন তো পায়খানার থেকে মানুষের মুখের দুর্গন্ধ বেশি গন্ধ লাগে না লাগে না একটু কথা বলেন তা আল্লাহ রসুলের হাদিস গুলো দেখেছেন ফলো করুন জীবনের শেষ মুহূর্তে পড়ে আছেন আয়সার আর তিনি বুঝতে পারলেন ভাইকে বললেন ভাই তুমি তোমার হাতে যে দাঁতন ধরে আছো সেটা আমাকে দাঁত দাঁতনটা নিলেন উল্টো দিকে চিবিয়ে 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 স্বামীর হাতে ধরিয়ে দিলেন বিশ্বন বিশ্ব আয়েশার হাত ধরেই মতো করে ঘসিয়ে দিচ্ছে। জীবনের শেষ মুহূর্তে তিনি দাপ পরিষ্কার করলেন এই জন্য নাইশার রই আল্লাহ খুতাল আনহা তিনি গর্ব করে বলতেন আমার উপরে আল্লাহর বিশেষ কয়েকটা অনুগ্রহ রয়েছে প্রথম নাম্বার অনুগ্রহ হলো জীবনের শেষ মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখের লালার সঙ্গে আমার মুখের লালাকে আল্লাহ একত্রিত করেছেন এক জায়গায় করেছেন মুখের লালা আমার মুখের লালা আর রাসূলের মুখের লালা এক জায়গায় করেছেন আমরা যারা এখানে আছি কোন মা খালা যদি এখানে যারা আছে কোন স্বামী স্ত্রীদের এটো খায় ভাত যদি ছেড়ে দে তো খায় আর আমরা যদি ছেড়ে দেই তো আবার জোর করে খাওয়ায় মানে ওরা যদি দোষ করে তাহলে দোষ আমরা আমরা করলে দোষ নয় এই জন্য তো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিভেদ আর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিভেদের কারণ রয়েছে জমি জায়গা ভিটে মাটি বিক্রি করে যদি দু চার লাখ টাকা যৌতুক নিয়ে আসেন ওই স্ত্রীকে আপনাকে ভালোবাসবে গো কথা বলবেন না ভালোবাসবে যেখানে যারা এখানে যারা বসে আছেন আপনারা কেউ যৌতুক নেননি আপনারা কেউ নেননি নিয়েছেন না নেননি আমরাও এখানে আছি এই রোগ আমাদেরকে এমন ভাবে আক্রমণ করে বসেছে এজন্যই তো স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা পায় না এজন্যই তো দিনের দিন পর কিয়া বেড়ে যাচ্ছে আমার বন্ধুরা রাসুল সাল্লাল্লাহ হল সাল্লামের হাদিসগুলো ফলো করুন আজকে কিয়ামত এবং আমাদের করণীয় কি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি রাসুল সাল্লাল্লাহ হামের হাদিসগুলো একটু ফলো করুন দেখুন একটু ভাবুন সারাটা দিন সংসারের পেছনে ঘুরে বেড়াচ্ছেন অন্তত আধা ঘন্টা এক ঘন্টা কোরআন এবং হাদিস নিয়ে একটু গবেষণা করুন অন্তত সারা দিনে একটা হাদিস দেখুন অন্তত যদি না পারেন সপ্তাহে দুটো হাদিস দেখুন দুটো কোরআনের আয়াত দেখুন তাও পারবো না স্ত্রীর ভালোবাসা আর সন্তান সন্ততিকে মানুষ করার জন্য সারাটা দিন সারাটা রাত কত খাটাখাটি হচ্ছে কিন্তু তারপরেও তো ভালোবাসা পাচ্ছেন দ্বারা আবার বন্ধুরা বিশ্বনবী জাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে দাতন যখন শেষ হলো আয়সারদি আল্লাহ আনহার হাদিস যেটা বলছিলাম আপনাদেরকে দ্বিতীয় নম্বরে আয়সারদি আল্লাহ হুতাল আনহা বলছেন আমার উপরে আল্লাহর আরেকটা একটা অনুগ্রহ হল বিশ্বনবী আমার কোলে মাথা রেখে আমার বুকে হেলান দিয়ে পৃথিবী থেকে তিনি বিদায় হয়েছেন তিন নম্বরে তিনি বলতেন আমার নবী যেখানে দাফন হয়েছেন সেই জায়গা আর অন্য স্থির স্ত্রীর ঘর নয় বরং আমার ঘর আমার ঘরে তার তাকে দাফন করা হয়েছে তাকে যেখানে তিনি তার জান কবজ করা হয়েছিল সেখানেই তাকে দাফন দেওয়া হয়েছে আয়সার দিয়ে আল্লাহ কুতারান হয় তিনটা জিনিস খুব গর্ব করে বলতেন আমার বন্ধুরা এই ছিল স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা সূর্য উঠতে শুরু করল বারবার করে তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মাফ করো হঠাৎ যেন চোখ দুটো উপরে চলে গেল হাতটা পড়ে গেল তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন আয়সা রাদি আল্লাহ তাহা তিনি বাইরে খবর পাঠালেন বিশ্বনবী আর দুনিয়ার বুকে নেই বেঁচে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সাহাবীরা কাঁদতে শুরু করেছে পাগলের মতো ছোটাছুটি শুরু হয়ে গেল কে যাবে কোথায় তার মানে সাহাবিরা একটা জিনিস বুঝতে পেরেছে এতদিন আকাশ থেকে আমাদেরকে সংশোধন করার জন্য ওহি পাঠানো হতো আজকে ওহির দরজা বন্ধ হয়ে গেল আর জিব্রাইল আলাইহিস সালাম কারো কাছে আসবে না আমরা যদি ভুল করতাম আল্লাহ আমাদেরকে জিব্রাইল মারফত ওহি করে আল্লাহ রাসূলকে জানাতেন এখন জানাবে কে বিশ্বনবী দয়ার পৃথিবীর মুখে নেই আমাদেরকে সংশোধন করার জন্য আর আমাদের অভিভাবক পৃথিবীর মুখে বেঁচে থাকলো না সাহাবারা কাঁন্দা শুরু করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নহর কাছে যখন খবর চলে গেছে বিশ্বনবী ইন্তেকাল করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ্য করতে পারলেন না বিশ্বাস করতে পারলেন না ঘরে ছিল একটা তার বাড়ি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন তার বাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তিনি দাঁড়িয়ে বলছেন আল্লাহর খেয়ে বলি কোনো মায়ের বেটা যদি থাকে আর কেউ যদি বলে আমার বিশ্ব মৃত্যুবরণ করেছেন আমার মৃত্যুবরণ করেছেন তাহলে অন্য কোনো জিনিস দিয়ে নয় বরং তার বাড়ি দিয়ে উমার তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেবে তিনি বলছেন ওমারের মুখে যখন আমি এই কথা শুনলাম আমি তখন মনে মনে সন্দেহে পড়ে গেলাম তাহলে কি আল্লাহ আবার রু ফিরিয়ে দেবেন নাকি উমার বারবার করে বলছেন তোমরা কি ভুলে গিয়েছো মুসা আলাইসাল্লাম তার কম থেকে আনুমানিক চল্লিশ দিন কিংবা তার কম বা বেশি তার কম থেকে যেমন করে হারিয়ে গিয়েছিলেন আমার রাসুলকে ঠিক সেরকম করে শরীরটা রেখে রুহটা আল্লাহ নিয়ে গিয়েছে আবার মনে হয় কিছুদিন পর ফিরিয়ে দেবেন বিশ্ব নবী সাল্লাহ করিবা সাল্লাম ইন্তেকাল করেছেন উমার বেড়ে নিতে পারছেন না কিছুক্ষণ পরে আবু বক্কর আসছেন ঘরের ভেতরে প্রবেশ করলেন ঘরের ভেতরে প্রবেশ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে চাদরটা টানলেন টানার পরে কপালে চুম্বন করে বাইরে বেরিয়ে আসলেন বাইরে বেরিয়ে আসার পর তিনি পৌঁছেন মা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূল মোহাম্মদ একজন রাসূল ব্যতীত আর অন্য কিছু নয় সে যদি মরে যায় কিংবা তাকে যদি কতল করা হয় বা হত্যা করা হয় তাহলে কোরআনকে বাদ দিয়ে তোমরা কি আবার বাপ দাদাদের ধর্মের দিকে ফিরে যাবে নাকি উমর রাদিয়াল্লাহু তাআলা আলহু শেখালে দাঁড়িয়েছেন আবু বকর তারপরে আবার বলছেন ও আল্লাহ রব্বু দালামিনের বান্দারা ও রাসূলের জাহাবীরা দননা শুনে নাও তোমরা যারা আল্লাহকে মানো আল্লাহল উপাসনা যারা করো সেই আল্লাহ চিরঞ্জীব তাকে মৃত্যু কখনো ধরতে পারে না আর তোমরা যারা এতদিন ধরে বিষ্ণু নবীর অনুসরণ অনুকরণ করেছো তোমরা শুনে নাও বিষ্ণু নবী মৃত্যুবরণ করেছেন তিনি আর পৃথিবীতে নেই হাত থেকে তারাবলী ছুটে পড়ে আলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন উমারের হাত থেকে ততক্ষণ আপ তার বাড়ি মাটিতে ছুটে পড়ে গেল মেনে নিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুন্দর করে শুইয়ে দেওয়া হলো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে কে করবে রাসূলের চাচা আব্বাস তার দুই ছেলে ফাজাল আর কুসাম হযরত আলী বিন আবি তালিব আর রসুল সাল্লাহ সাল্লামের পশপুত্র ছেলের ছেলে তার মানে নাতি উসামা এই কয়েকজন মিলে রসুল সাল্লাহ সাল্লামের লাশকে সুন্দর করে ধৌত করলে আলী রাজি আল্লাহ আনহু তিনি সুন্দর করে পানি ঢালার জন্য হাত বাড়িয়ে দিলেন সুন্দর করে থেকে ধৌত করা হলো এবার দাফন কোথায় করা হবে এই শুরু হলো বিভ্রান্তি কেউ বলছে এখানে কেউ বলছে ওখানে কেউ বলছে সেখানে এরকম করে নানান রকমের মন্তব্য আসতে শুরু করলো আবু উমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা ক্ববদা নবিয়ুন ইল্লা দুফিনা হাইসু ইউক্ববাদু তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি নবীদের জীবন যেখানে কবজ করা হয় সেখানেই নবীদের কবর হয় সেখানেই তাদেরকে দাফন করতে হয় আবার বন্ধুরা পৃথিবী থেকে বিশ্ব নবী চলে গেলেন মনে হয়ে যাব না আমরা যাব না যাব না গো একটু জোরে বলেন যাবো না যাবো না যাওয়ার কার ইচ্ছা করে মালানা এ কথা তো বলতেই ভালো লাগে না আর আপনি বলিয়ে নিচ্ছেন বন্ধু যেতে তো হবেই পৃথিবীর মা ছেড়ে তো চলে যেতে হবেই কেউ তো পৃথিবীতে থাকতে আসেনি কিন্তু আমরা কেমন আমাদের ইমান দেখবে একজন মানুষকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে সিস্টেমটা দেখুন কেন এত লম্বা পদ্ধতি একজন মানুষ এখনই বেঁচে ছিল হঠাৎ করে মৃত্যুবরণ করলো সবারই মুখে একই কথা তাড়াতাড়ি করে দাফন করো তাড়াতাড়ি করে দাফন করো তাড়াতাড়ি করে ঢাকো ওই লোকটাকে গোসল দেওয়া হচ্ছে সিস্টেম গোসল দেওয়ার পর হচ্ছে খাটলিতে আমরা কিছুক্ষণ আগে উঠানো ওই লোকটাকে খাটে উঠানো হচ্ছে কবর খনন করা হয়েছে কবরে দিয়ে যাওয়া হয়েছে কবরে সুন্দর করে নামানো হলো আর আমরা যারা ওখানে মাটি দিতে গিয়েছি ওখানেই আমরা গল্প গুজব করছি ওখানে চারজন ওখানে পাঁচজন সংসারের কত রকম গল্প সেখানে হচ্ছে কবর দেখেও যদি আপনাদের ইমান না পরিবর্তন হয় আপনারা যদি না পাল্টান ইমান যদি না পারে তাহলে আর মনে হয় সেরকম কবরের থেকে ভয়ঙ্কর আর জায়গা নেই ইমানকে শক্ত করার জন্যে বিশ্ব সাল্লাহ সাল্লামের হাদিস আল্লাহ রাসুল কবর দেওয়ার জন্যে গিয়েছেন এত চিন্তায় চিন্তিত মনে হচ্ছে যেন আকাশ মাথার উপরে ভেঙে পড়বে তিনি বসে আছেন কোনো কথা নেই একটা গল এইরকম করে বৃত্ত আঁকলেন এইরকম করে বৃত্ত আঁকছেন মুখে কোনো কথা নেই এখনো সারা শব্দ নেই একেবারে স্তব্ধ হয়ে আছেন আমরা এমন ভাবে বসেছিলাম মনে হচ্ছে মাথার উপরে পাখি বসে আছে একটু ঝুঁকলেই যেন পাখি উড়ে পালাবে একটু ঝুঁকলেই যেন পাখি উড়ে পালাবে এরকম করে বসে আছে তোর সাল্লাম একটা গল এরকম করে বৃত্ত আঁকলেন একে কিছুটা তার ভিতরে আর কিছুটা দাগ বাইরে এরকম করে টেনে দিলেন আর বিশ্বনবী বলছেন তোমরা বুঝতে পারলে এটা কি সাহাবিরা বলছেন হে আল্লাহ রসুল বুঝতে পারেনি আপনি বলুন আল্লাহ রসুল বলছেন এই গল বৃত্তের ভিতরে যে দাগগুলো দেখছো এটা হচ্ছে মানুষের আশা আর যেগুলো বাইরে দেখছো এটা হচ্ছে তার আয়ু আর বাইরে যেটা দেখছো ওটা হচ্ছে মানুষের আশা তার মানে বাঁচবো আমি আর হয়তো পাঁচ বছর আমি ভেবে রেখেছি আরও বিশ বছর বাঁচবো মানে যাওয়ার ইচ্ছা কারো হয় না কিন্তু যেতে তো হবে আমরা যারা এখানে বসে আছি আমাদেরকে সবাইকে চলে যেতে হবে কেউ থাকতে আসে আবার আল্লাহ বুড়ো আমাদেরকে আমাদেরকে পুনরুত্থান করবেন মরার পর জীবিত হব না হব না গো কথা বলবেন না জীবিত হব না হব না আল্লাহ ভুল্লে দিয়া মূসা দা মুয়া হা তুাবা শোকো দা ফাহিয়িনা বিহিন নারদা বাদ আউতিহা ক্যাযালিকান্নশূর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে কিয়ামতের কথা শুনে যদি তোমাকে ভয় না লাগে কবরের কথা শুনে যদি তোমাকে ভয় না লাগে তাহলে ভেবনা মরণের মরনের পর তুমি বেঁচে যাবে আমি আল্লাহ মরণের পর আবার তোমাকে জীবিত করব সেই দিন সব পৃথিবীর হিসাব নিকেশ আমি আল্লাহ বুঝে দেব আদায় করে নেব আল্লাহ রাবুল আলমিন বান্ধবদেরকে কেমন করে জীবন দান আমরা যারা এখানে আসি বেশিরভাগ মানুষ আমরা কৃষি কাজ করি চৈত্র এবং বৈশাখ মাসের প্রচন্ড খরতাপে যখন মাটিগুলো ফেঁচে চৌচির হয়ে যায় যারা বাইরে ঘোরাঘুরি করছেন আপনাদের জন্য বাদরুদ্দুজান আব্বি সাহেব আছেন আপনাদের সুপরিচিত বক্তা খুব সুমিষ্টি ভাসি উনি আছেন উনি বিশেষ করে আপনাদের জন্যই বক্তব্য রাখবেন মা বোনদের সম্পর্কে বক্তব্য রাখবেন কেউ যাবেন না আর যারা বাইরে ঘোরাঘুরি করছেন তারা আসুন আল্লাহ রাব্বুল আমিন তিনি বললেন আমি আল্লাহ রাব্বুল ওই ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া মাটিগুলোকে যেমন করে দিবন দান দেই আকাশ থেকে ঝিরি ঝিরি বৃষ্টি বর্ষণ করে ঠিক সেরকম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষ তোমাকে জীবন দান দেবো আল্লাহ আলামিন তিনি বলেন বান্দারে কেমন কথা শুনে কি পরিবর্তন হওয়ার ইচ্ছা হয় না আলামিন তিনি বলেন বান্দারে তোমাকে জীবন দান দেওয়া হবে কেমন করে শোনো আমি আল্লাহ ক্ষমতা রাখি মায়ের একটাই পেট একটাই মাত্র মায়ের পেট থেকে একবার ছেলে ভূমিষ্ঠ হয় আর একবার মেয়ে আমার আল্লাহারা পুরানো দিন ত্রি বলেছেন বান্দারে একটা মায়ের পেট থেকে একবার ভুমিষ্ঠ করলাম সন্তান ছেলে আর একবার ভূমিষ্ঠ করলাম সন্তান রেট আমি আল্লাহ যদি একটাই মায়ের পেট থেকে একবার ভূমিষ্ঠ করতে পারি সন্তান ছেলে আর একবার মেয়ে তাহলে বান্দা কেমন করে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে মরণের পর জীবন দান দিতে পারবো না আল্লাহর কাছে এটা কোনো কিছুই নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথাগুলো বলে মানুষকে সংশোধন করতে চাইছে লা তাকুমু সাত হাত্তা কবাইল বিল উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদ আওসান আজ আমরা দেখছি ফেসবুক পেজ খুব সরগরম হয়ে আছে আমাদের বাংলাদেশের একজন দামি অলরাউন্ডার ক্রিকেটার যার নাম হচ্ছে সাকিব আল হাসান আমাদের কলকাতায় এসে তিনি কালী পূজা উদ্বোধন করে গিয়েছেন বলক্ষণে চারিদিক থেকে হুমকি দেখে তিনি ফেসবুক লাইভে এসে আবার ক্ষমাও চাইছেন আমার বন্ধুরা বলতে চাইছি দেখে একটু সংশোধন হন ততদিন পর্যন্ত কেমদ হবে না ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমার না মুসলেকদের সঙ্গে মিলে যাচ্ছে তার মানে ওরা যেমন পূজা করে এ মুসলমান সেরকম পূজা করবে ওরা যেমন মূর্তি পূজা করে এ মুসলমানও সেরকম মূর্তি পূজা করবে আমরা অতদূর যাইনি ঠিক কিন্তু আমরা একটু কাছে হলেও গিয়েছি তাদেরকে চাঁদা আদায় করে দিচ্ছি হয়তো রাস্তায় বাস আটকে বা ট্রেকার আটকে টেম্পো আটকে যাই আটকে হোক না কেন আমরা টাকা আদায় করে ওদের মূর্তি পূজা করার জন্যে তাদেরকে সহযোগিতা করছি এটাও হচ্ছে মুস্টেকদের অন্তর্ভুক্ত হওয়ার সামিল এজন্য এরা সুসম্ভব মা করিব তিনি বলছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উন্মদ মুষ্টেকদের সঙ্গে মিলিত হয়েছে সে এটা হচ্ছে বিশাল বড় পারমাণবিক বোমা যার মধ্যে থাকবে কোনো ভালো আমল গ্রহণ হবে না টিকিট বন্ধ করা হয়েছিল তো এখন টিকিট ছাড়া হচ্ছে আপনারা টিকিটের জন্য যারা আগ্রহী যেতে পারেন আর আমাদের হেড বক্তা আর মোটামুটি পঁচিশ ত্রিশের মিনিটের মধ্যেই দিয়ে দিবো আমরা আর একটু আছেন আপনাদের সামনে আপনারা জন্যই বলছেন ততদিন পর্যন্ত জামোধ হবে না যতদিন পর্যন্ত আমার বোধ সঙ্গে না মিলে যাচ্ছে মানে ওরা যা করবে আমরাও তাই করবো আমরা মুসলমান সকালবেলা যখন দোকান খুলি ওরা যেমন আগর বাতি জ্বালিয়ে ধূপ আর ধুনো দেয় এ মুসলমান সেরকম ধুনো দেয় ওদের যেমন আকিদা যে সকালবেলা বাঁকিতে খদ্দের আসলে দিতে হয় না আমাদেরও ঠিক সেরকম আকিদা সকালবেলা বাঁকিতে খদ্দেরকে কিছু দিতে হয় না না হলে সারাদিন আমাদের আর কিছু দোকানে কেউ আসবে না ওদের হচ্ছে যেমন আকিদা আমাদেরও সেরকম আকিদা ওরা যা আকিদা পোষণ করে আমরাও তাই বনে করি তাহলে ওরা আর আমরা আজ কোনো পার্থক্য নেই আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম পৃথিবীর বুকে আমার বান্দা যত পাপ করুক না কেন আমি আল্লাহ তত বেশি বড় মনে করি না কিন্তু আমার বান্দা আমার সমকক্ষ আমার ভাগিদার যদি কাউকে বানিয়ে দেয় তাহলে আমি আল্লাহ সেটাকে কখনো বরদাস্ত করতে পারি না আমি আল্লাহ কখনো সেটাকে মেরে দিতে পারি না কখনো আমি বদাস্ত করতে পারি না কখনো আমি মেরে তিনি বার বারবার করে আদম সন্তান যদি পাহাড় সম পরিমাণ গুনানি আল্লাহ আর কাছে দাঁড়ায় পাহাড় আল্লাহর কাছে দাঁড়ায় আল্লাহ যত গুণারি আসো না কেন গুণার মধ্যে যদি আমার সমকক্ষ বা ভাগিদার কাউকে না মারিয়েছ তুমি যদি আমার সঙ্গে কাউকে শরীর না করে থাকো আমি আল্লাহ চাইলেই সব পাপ ক্ষমা করে দিতে পারি

কেমতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমি আমার বান্দার আমল যখন খুলে দেখব সেই বান্দার আমল আমার মধ্যে যদি সামান্য শির পেয়ে যায় সামান্য যদি শিরকের বু পেয়ে যায় জীবনে নামাজ রোজা হস দেখার তাসবি তাহলে যা কিছু করুক না কেন আমি আল্লাহ কোনটার মূল্য দেব না বরং সব কিছুকে ধুলি কোনার মতো উড়িয়ে দেব এজন্য আল্লাহ রাবুডালিন তিনি সতর্ক করছেন তিনি বলেন আমি শুধুমাত্র সাধারণ আদম সন্তানদেরকে নয় বরং আমার নবী এবং রাসুলদেরকেও সংশোধন করেছি তাদেরকেও সতর্ক করেছি আমার নবী এবং রাসুল কোনো যদি আমার সমকক্ষ আমার ভাগিদার কাউকে বাড়িয়ে দেয় তাদের আমল গুলোকে আমি আল্লাহ একেবারে ধুলি কোনার মতো উড়িয়ে দেব তার মানে ভালো মন্দের মালিক আল্লাপ আল্লাপ সন্তান দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাপ আমার বন্ধুরা রিজিক চাইলেও আল্লাহর কাছে চাইতে হবে পাঁচ বছর সাত বছর হয়ে গেছে সন্তান হয় তারপর কোনো দরগা কোনো পীরের কাছে যাওয়া চলবে না সর্বশক্তিমান যে আল্লাহ তার কাছেই চাইতে হবে অন্য কারো কাছে না যাওয়া যাবে অন্য কারো কাছে না চাওয়া যাবে এই আতিরা পোষণ করে যাবে না আমার বন্ধুরা তুলসী গাছ উঠিয়ে ফেললে পরে ক্ষতি হতে পারে মাথার উপরে এসে কাঁধ ডাকছে বলে আমার কোনো ক্ষতি হতে পারে হাত থেকে গিলাস পড়ে গেছে বলে আমার বাড়িতে আত্মীয় আসতে পারে এই রকম কোনো আকিদা পোষণ করা যাবে না বাড়িতে কোনো সমস্যার সমাধানে যেতে পারছেন না হঠাৎ করে দেওয়ালে টিকটিকিটা যদি ঠিক 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 করে ওঠে আর আপনি যদি মনে করেন যে টিকটিকি যা বললো তাই ঠিক যদি এই মত পোষণ করেন তাহলেই সব শেষ কোনো আমল কাজে আসবে না আবার বন্ধুরা সামান্য কথাতেই শিল সামান্য কথাতেই আমল বরবাদ শাশুড়িয়ার বৌমা বিলে সারাটা রাত ধরে ধান সিদ্ধ করেছে সকালবেলা ঝলমলে রদ দেখে তারা চাতালে খইলানে মেলা করে দিয়েছে মেলে দিয়েছে দুপুর এমন ঝড় আর এমন বৃষ্টি একেবারে ধান আর পানি সব একাকার করে দিয়েছে আমার স্ত্রী আমার মা তখন বলছে আল্লাহর চোখ নেই আজকে ওর পানি দেওয়ার সময় হলো কত কথা আমরা বলি কত কথা বলি যা শির হয়ে যাচ্ছে আমল সব বরবাদ তো আল্লাহরে তো রাগ হয় কেন আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন বিয়ে করেছেন কজন একটু হাতটা দেখাবেন সব অবিবাহিত নাকি জি বেশিরভাগ অবিবাহিত তো আমরা যারা এখানে আছি যে কয়েকজন হাত তুললেন আপনাদেরকে একটু বলি আল্লাহর সহ্য হয় না জন আমার বনের বিয়ে দিয়েছি আমি পাশের বাড়িতে কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না হঠাৎ করে রাত্রিবেলা আমার ঘুম ভাঙলো আমি লক্ষ্য করে দেখলাম আমার বোন আর আমার দুলা ভাই অর্থাৎ স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে আমি মনে মনে ভাবলাম এদের মধ্যে তো কোনোদিন ঝগড়া ঝাড়ি হয় না ব্যাপার কি রাত অনেক আমি গেলাম না সকালবেলা আমার বোন বাড়িতে এসেছে বোন কেটে কে বলছি বোন কি হয়েছিল বলো বোন বলতে চায় না আমি বারবার অনুরোধ করার পর আমাকে বন বলছে বলে ভাইরে বলবো কি বিশাল বড় একটা অঘটন ঘটে গেছে যেটা বলা যাবে না স্বামী আর স্ত্রীর মধ্যেই থাক ভাই হলো বলবো না আমি বলছি আমি তো তোমার একমাত্র ভাই বলো অসুবিধা নাই বন তখন বলছে প্রতিদিনের মতো আজকেও তোমার ভাই অর্থাৎ আমার স্বামী কাজ সেরারাত্রি নোটার সময় যখন বাড়িতে ফিরেছে খাবার দাবার পরিবেশন করলাম খাবার দাবার শেষ হলো বিছানাটা সুন্দর করে ছেড়ে পরিষ্কার করলাম আমি শুয়ে পড়েছি কিন্তু আমার স্বামী আসছে না বিছানা ছেড়ে উঠে গিয়ে আবার দেখলাম আমার স্বামী বসে আছে আমি জিজ্ঞেস করলাম প্রাণের স্বামী জানবে বার কি আপনি কি ঘরের হাতটা ধরে টেনে নিয়ে আসলাম বিছানায় বিছানায় আমি শুয়ে পড়েছি কিন্তু আমার স্বামী এখনো ঘুমোচ্ছে না আমি জিজ্ঞেস করছি বারবার করে স্বামী জানবে কি স্বামী তখন বলে র সখিনার মা তোর কাছে আজকে একটা জিনিস চাইবো দিতে হবে বলে আপনি যা চেয়েছেন তাই তো দিয়েছি ডিম বিক্রি করা টাকা থাকলে যদি চান সেটাও দিই ছাগল বিক্রি করা টাকা থাকলে সেটাও দিই আর এমন কোন জিনিস চাইবেন আজ আমি আপনাকে দেবো না আপনি চেয়ে দেখুন জীবনটা চাইলে জীবনটা দিয়ে দেব শেষ মেষ তখন স্বামী বলছে দেখো তুমি কিন্তু আমাকে দিতে চেয়েছো দিতেই হবে বলে আপনি তো চেয়েই দেখুন অবশ্যই আপনাকে দেব স্ত্রীর মাথায় আর শরীরে হাত বোলাতে বোলাতে বলছে রোজিনার মা শখিনার মা রে আমি একটা বিয়ে করব হবে। না, একটা বিয়ে করব আর পারমিশন দাও ভাই আমার যারা এখানে বসে আছেন আজকে গিয়ে একটু বাড়িতে টেস্ট করবেন তো ওরা সব সহ্য করবে কিন্তু আর একটা আসুক এটা চায় এটা চায় না আর একটা আসু কোটা ওরা কখনো মেরে নেবে না আপনি দু চোড় মারুন আর দুটা কটু কথা বলুন সহ্য করে নেবে দু ঘন্টা চার ঘন্টা বলুন ভুলে যাবে আবার আপনাকে ভালোবাসবে কিন্তু ওটা তারা কখনো মেরে নেবে না যে তার কাছে আর একজন আসু আমার বন্ধুরা আমি তখন আমার বোনকে ডেকে বললাম বোন আর একজন যদি আছে তাহলে তো ভালোই হয় কাজ কাম করতে সহযোগিতা করবে তোমার সন্তানদেরকে সুন্দর করে লালন পালন করবে কাপড় চোপড় করাবে ভালোই তো হবে ক্ষতিটা কোথায় বুঝতে তো পারছি না তখন ওর বলছে আমি আমার স্বামীকে এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি আমার স্বামীর ভালোবাসার ভাগিদার আমার জীবন বেঁচে থাকতে কখনো সহ্য করতে পারবো না আমি তখন বলছি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার বান্দাকে এত বেশি ভালোবাসো তুমি তোমার বান্দাকে এত বেশি ভালোবাসো এত বেশি ভালোবাসো এত বেশি ভালোবাসো তোমার বান্দা সবকিছু ভুলে গিয়ে তোমাকে ছেড়ে দিয়ে তোমার সঙ্গে কাউকে যদি ভাগিদার বানিয়ে দেয় আল্লাহ তুমি কেমন করে সহ্য করতে পারো ভাই বন্ধু যারা টিকিট কাটার ইচ্ছুক টিকিটের কাছে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে যোগাযোগ করুন যারা টিকিট কাটার ইচ্ছুক টিকিট কাউন্টারে গিয়ে যোগাযোগ করুন আর বলা হবে না তারপরে টিকিট বন্ধ হয়ে যাবে দেখুন এই মহামারীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মিছিল শুরু হয়েছে আমরা দেখলাম আমেরিকাতে কয়েক লক্ষ মানুষ মরেছে আমরা দেখলাম ইতালিতে কয়েক লক্ষ মানুষ বলল চীনে কয়েক হাজার আমাদের ভারতবর্ষে কয়েক হাজার এই করোনা এই মহামারীতে করেছে আমরা এই বিশাল বড় ভয়ঙ্কর মহামারীতেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সকলে মিলে আমরা আর একবার আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ মানুষ ভয় বেরোচ্ছে না করোনা মুখে মাস্ক কথা বলতে ভয় পায় কেউ যদি হাঁচি কাশি দিচ্ছে ট্রেনে বা বাসে ওকে ঘাঁট ধরে নামিয়ে দিচ্ছে তোর থাকার জায়গা তুই হাঁচি কাশি হলেই বিশাল বড় ভয় না জানি কখন করোনা হয়ে যায় ভাই আমার এই বিশাল বড় মহামারীতে আমরা বেঁচে আছি আজ এই বিশাল বড় মহামারীতে আপনাদের এখানে এতগুলো মানুষের সমাগম আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্যে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবো সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কারণ প্রত্যেক বক্তাই আপনাদের গেসায় পৃথিবীর বুকে আল্লাহর ঘর যে বানিয়ে দেবে আল্লাহ তার জন্য এখানে বসে আছে। আমি আর কয়েকটা মিনিট আমি আপনাদের কাছে থাকব। তারপরে হয়তো বিদায় নেব আপনাদের সুপরিচিত আমাদের সুমিষ্টি ভাসি শেখুল হাদিস ময়লা বিষয়ে বাসবেন উনি উনার মূল্যবান বক্তব্য রাখবেন তার আগে বেশি নয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি দশজন একটা করে হাজার টাকা চাই কে মন আছেন আল্লাহর বান্দা একটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেব কে আছেন একটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেব কে আছে ভাই বন্ধু বাপজি বা খালা একটা হাজার টাকা দশজন বেশি নয় একটা করে হাজার টাকা আসুন একটা করে হাজার একটা করে বেনামে পাঁচ হাজার টাকা এসেছে